বন্ধুরা, আমি এখন যেটা করছি দেখো, এটা হচ্ছে একটা সাধারণ গুটি আমের চারা। গুটি আমের চারা, এটা 1.5 ফুট বা 1 ফুট একটা প্লাস্টিকের টবে গাছটা বসিয়েছিলাম আঁটি থেকে। তো সুতরাং গাছটা কিন্তু 2 বছর বয়স। এটা গাছটা এতটা লম্বা হয়েছে, দেখো লম্বা প্রায় 4 ফুটের মতো হয়ে গেছে, 4 ফুটেরও বেশি। হ্যাঁ, তো এ দেখো লম্বাটা কতটা হয়েছে, দেখো দেখো এ দেখো গাছটা এতটা লম্বা। তবে এই গাছটার আমি কিন্তু আজকে কলম বাঁধব, কোন জায়গায় বাঁধছি, কীভাবে বাঁধছি সেটা দেখে নেবে। এইটা হচ্ছে আসল জিনিস, যেটা তোমরা কখনোই দেখতে পাও না, দেখায় না কেউ। এই যে দেখছো গাছটার যে লম্বা রয়েছে, আমি কিন্তু এই যে এখান থেকে 1.5 ফুট, এখান থেকে 1.5 ফুট মানে এই জায়গাটায় আমি কাটবো, এই জায়গাটায়, এই জায়গাটায় কেটে আমি কিন্তু কলমটা বাঁধব। সুতরাং বুঝতে পারছো, দেখো অর্থাৎ প্রায় 1 ফুটের থেকে 2-3 ইঞ্চি বেশি হতে পারে আর কি, তার সেই উচ্চতায় আমি কাটবো। কেটে আমি একটা মল্লিকা আমের চারা লাগাবো আর কি। মল্লিকা আমের যে মুকুলটা, সেই মুকুলটা আমি লাগাবো। একটা গাছ আমি সংগ্রহ করেছি আমার বন্ধুর বাড়ি থেকে, না জাস্ট কিছুক্ষণ আগে নিয়ে এলাম, কারণ বেশি দেরি করলে হবে না, আমি এখনই এটা কলমটা বেঁধে ফেলবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি। তোমাদের আমি আগেই দেখালাম বন্ধুরা যে কোন জায়গায় আমি গাছটা কাটবো। দেখো এটা মোটামুটিভাবে এটার যা উচ্চতা, তো প্রায় 1 ফুটের ওপর, দেখো 1 ফুটের ওপর আমি এই জায়গাটাই কাটবো, জাস্ট এই জায়গাটাই, এই জায়গাটাই কাটবো। তো দেখিয়ে দিই, হ্যাঁ এই যে এই জায়গাটাই কাটছি আমি। এই জায়গাটা লক্ষ্য করবে যে আমাকে কাটতে গেলে তোমাদেরকে দেখাতে হবে যে কোন জায়গাটায় আমি কাটছি। এ দেখো আমি যেহেতু পাতা রয়েছে, প্রচুর সুন্দর পাতা রয়েছে এখানটায়, যার জন্য আমি ঠিক এই জায়গাটাই কাটবো, এই জায়গাটাতে, যাতে আমার এই যে আমার যে গাছের যে ডগাটা, হ্যাঁ সেই মল্লিকা গাছের ডগা, ছায়ন যেটাকে বলা হয়, অনেকে মুকুল বলে, অনেকে ডগা বলে মানে গ্রাম্য ভাষায়, কিন্তু এটার আমরা কলমের ভাষায় নাম হচ্ছে ছায়ন। অর্থাৎ দেখেছো এটার ডগাটায় জাস্ট কিন্তু এবার ইয়ে এসে গেছে, হয়তো 15 দিনের মধ্যে পাতা গজিয়ে যাবে, সেরকম একটা ছায়ন কিন্তু পছন্দ করতে হবে। সেরকম ছায়ন দেখে এবং ছায়নটায় যেন কোনো পাতা না থাকে, সাইডে যে দুটো পাতা ছিল আমি কেড়ে দিয়েছি, যার জন্য এই জায়গাটা আমি নিয়েছি। এবার কীভাবে করছি দেখো, এটা পরে দেখাচ্ছি। এই ছায়নটাকে কিন্তু আমি 1 ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম, ফ্যাঙ্গাসাইড মেশানো জলে। তো তারপরে আমি তুলে নিয়েছি, কেননা কোনো রকম ইনফেকশন যাতে না হতে পারে। দেখো এবার এবার আমি যেটা করব, গাছটা ঠিক এতটা জায়গায়, এই জায়গাটায় দেখে নাও, এই জায়গাটা, এই জায়গাটাই আমি কিন্তু কাটবো, এই জায়গাটা দেখো। এই মার্ক করে নিয়ে একটা কাটতে সুবিধা হবে, 2 বছরের গাছ কাটতে মায়াও লাগছে, কষ্ট করে বড় করেছি, জল দিয়ে দিয়ে প্রখর গ্রীষ্মে ওকে কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম জল দিয়ে দিয়ে। আরও কয়েকটা গাছ আছে আমার, তো কষ্ট হয় গাছটাকে যখন কাটতে হয় আর কি, কিন্তু উপায় নেই, কাটতে তো হবেই, কারণ আমাকে তো কলম করতে হবে, দেখাতে হবে তোমাদের। তো সেক্ষেত্রে আমি তো এটাকে মেরে দিচ্ছি না, কারণ একে আমি জাস্ট একদম তার একটা গাছ হয় আর উন্নত জাতের ফল দিতে পারে, উন্নত মানের ফল দিতে পারে, সেরকম দেখো প্রায় 2.5 ফুট লম্বা ডালটা আমি কিন্তু কেটে ফেললাম, 2.5 ফুটেরও বেশি। হ্যাঁ উপায় নেই, গাছটাকে এবার লাগছে, খুব কষ্ট লাগছে গাছটাকে দেখে, কিন্তু কিছু করার নেই। এবার জাস্ট সমান করে নিই, সমান করে নিই, সমান না করলে আমার কাজ করতে অসুবিধা হবে। দেখো সমান হয়ে গেল, দেখো এবার সমান হয়ে গেছে,
সমান হয়ে গেছে, হ্যাঁ একদম সমান হয়ে গেছে, গোল হয়ে গেছে আর কি। এরপর আমি যেটা করব দেখো, এইটা হচ্ছে মূল, এইটাই হচ্ছে মূল। এবার দেখো তোমাদের দেখানোর সুবিধার জন্য একটু গাছটাকে হেলিয়ে নিচ্ছি, দেখতে পাবে দেখো এরকম করছি জাস্ট। এবার আমি এখান থেকে শুধু ছালের অংশটা নেবো, ছালের, শুধু ছালের অংশটা নেবো। দেখো এটা গাছ, তাই তো? তাহলে তোমাদের দেখার সুবিধার জন্য আমাকে দেখো গাছের ছালটা নিচ্ছি, শুধু শুধুমাত্র গাছের ছালটা নেবো আমি, কিন্তু অন্য কোথাও যাব না, গাছের ছাল নেবো, মাস নিচ্ছি না। অর্থাৎ এর সম্পর্ক হচ্ছে ছালের সঙ্গে, অর্থাৎ ছালটা যদি আমি না নিয়ে আমি ডাল কেটে দিই তাহলে কিন্তু সেখানে গাছটা লাগবে না, দেখাই এরকম তোমার। এই দেখো ছালের অংশটা কাটলাম, দেখতে পাচ্ছ শুধু ছাল, দেখতে পাচ্ছ শুধু ছালের অংশটা নিয়েছি, বুঝতে পারছো? এবার এই যে ছাল, হ্যাঁ এই যে ছালটা, শুধু ছালটা নিয়েছি আর কোথাও কাটিনি, দেখতে পাচ্ছ? হ্যাঁ এইবার যেটা করব সেটা হচ্ছে যে ছাল যে জায়গাটা আমি নিলাম, এই যে এই ছালটা আমি কিন্তু ডালে কাটিনি, যেগুলো তোমাদের অনেকে দেখায় যে মাঝখানটা কেটে দিলো, ভি আকৃতির করলো, নিয়ে তারপরে সায়নটাকে লাগিয়ে দিলো, নিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিল, এগুলো পুরো ভুল থিওরি, এবং এটাতে কোনো গাছটাই লাগবে না। তার মাঝখানে তো তার হাড় থাকে, হাড় থেকে কি রস বেরোবে? কখনোই নয়। তার জন্য যে ছালটা ছাড়ালাম, ওই ছাল থেকে কিন্তু রসটা বেরোবে, এবং রসটা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু ও জয়েন নেওয়ার চেষ্টা করবে, এবং খুব তাড়াতাড়ি। এটাকে যদি আমি এভাবেই রেখে দিই, আমি বিকেল দিকে যদি ছাড়াতে যাই দেখা যাবে একটু টান মারছে, টিপ লাগবে একটা। সুতরাং এটা ভুল দেখায় ওরা, সেটা তোমরা বিশ্বাস করবে না, খুব বাজে জিনিস। দেখো আমি এবার এটাকে এক টানে কাটবো, এই দেখো দেখো এক টানে কাটলাম, এদিকটা তো ঠিক একই টানে কাটবো, হ্যাঁ এক টানে। আমি যে ডালটা কেটে দিয়েছি কাটার পরে যে ছালটা, এই যে ছালটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে ছালটা বের করেছি আমি, এই ছালটাতে আমি কিন্তু এবার এইটাকে যে দুদিক একদম মানে ভিয়ের আকৃতি কেটেছি দেখো, এটাকে আমি কিন্তু এইটার মধ্যে লাগিয়ে দিচ্ছি, ঢুকিয়ে নিচ্ছি আর কি, ব্যাস লাগিয়ে দিলাম। এর পরের কাজটাই হচ্ছে আসল কাজ। ও এখানে তো দুটো প্লাস্টিক আছে, এটা যে এটা এটাকে বলা হয় কলম করা টেপ, কলমের টেপ। এটা নির্দিষ্ট একটা চওড়া থাকে এবং লম্বাটাও ঠিক সেরকম পরিমাণ থাকে, এটা প্রায় 8 ইঞ্চির মতো লম্বা হবে। তুমি যে কোনো যেখানে কলম টলমের বীজ বা গাছের বীজ পাওয়া যায়, বা যেখানে গাছ সংক্রান্ত বা প্লাস্টিকের অনেক দোকানেও পাওয়া যাবে, যেখানে প্লাস্টিকের সামগ্রী বিক্রি হয়, পলিথিনের সামগ্রী বিক্রি হয়, সেখানে তুমি খোঁজ করবে, বলবে যে কলমের টেপ। বেশ এবার টেপটা নিলাম কীভাবে দেখো, প্রথমে হাতে আঙুলটাতে একটু বের করে রাখছি, এরপর আমি কিন্তু দেখো যেটা করছি একদম এইভাবে টানটা দিচ্ছি, লক্ষ্য করো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমার ভয়ের কিচ্ছু নেই, তাড়াতাড়ি কিচ্ছু নেই, দেখো টানছি তো টেপটা কিন্তু বেড়ে যাচ্ছে, আবার টানব, দেখো। এরপর আমি দিচ্ছি দেখো ওপর দিক থেকে, হ্যাঁ এই মাঝখানটায় ঢুকিয়ে দিলাম টেপটার কিছুটা অংশ, ঢুকিয়ে দিলাম, আবার একে নিয়ে গেলাম, এটা কিন্তু টানলে বাড়ে, মনে রাখবে এই টেপটা কিন্তু টানলেই বাড়বে, তুমি যেখানে টানবে সেই জায়গাতেই কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ বাড়বে আবার টানও পড়বে, দুটো কাজ হবে একসঙ্গে। আবার টানলাম, বেশ এবার টেনে দেখো এবার কী করছি না, আর একবার একে ঘোরাবো এইভাবে, জাস্ট ঘোরালাম, দেখো তিন পাক দিলাম, আবার একবারে এই মাঝখানটা যেখানটায় আমি জয়েন্টটা দিয়েছি, যেখানে আমি জয়েন্ট দিয়েছি সেই জায়গাটাই কিন্তু আমি এবার আর একবার বাঁধন দিয়ে দিচ্ছিলাম ঘুরিয়ে এইখানটায়, এবার আবার এখানটায়,
এখানটা, যাতে কোনো রকমভাবে এর মধ্যে বাইরের হাওয়া, বাইরের তাপ না ঢুকতে পারে। সেই জন্য একে কিন্তু দেখ, যারা কলম করে বা যারা হয়তো তোমাদেরকে ভিডিও দেখায় কলমের ভিডিও, তারা কিন্তু এত দ্রুত করবে যে তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, আর বুঝতে না পারলে তোমার শিক্ষা হলো না, যার জন্য আমি কিন্তু শেখানোর জন্য, আমি যেটা জানি সেটা শেখানোর জন্যই আমি কিন্তু করছি। দেখো এবার এটাকে টেনে দিলাম, এবার টেনে দিয়ে কী করলাম, এইখানে যে একটা আমার ধরা ছিল সেটার সঙ্গে বেঁধে দেবো। দেখো একদম এটার সঙ্গে একটা ফাঁস দিয়ে বাঁধতে পারো, এমনিও বাঁধতে পারো, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, ফাঁস দিয়ে বাঁধলেও হয়, কিন্তু আমি এখানে টোটালি একটা গিট দিয়ে দেবো যাতে এটা আর না ছেড়ে গেলাম। চলো এবার আমি এটাকে কেটে দেবো, দেখতে খারাপ লাগছে, দেখতে সুন্দর লাগার জন্য আমি এটাকে। এরপর আমার কিন্তু আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তুমি এটাকে আরও যদি মনে করো, অনেকে প্লাস্টিক কভার ঢাকা দিয়ে দেয়, প্লাস্টিক কভার ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ছায়াতে রাখবে, একটু একটু ছায়াচ্ছন্ন জায়গায় রাখবে। এবং ছায়াচ্ছন্ন জায়গায় যদি না রাখো বা তোমার হয়তো ছায়া নেই, সেক্ষেত্রে তুমি কী করবে, সেক্ষেত্রে তোমার বিকল্প ব্যবস্থা আছে, সেই বিকল্প পথটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো যেটা করবে সেটা হচ্ছে একটা এরকম প্লাস্টিকের প্যাকেট নিলে, প্লাস্টিকের প্যাকেটের কোণের দিকটা ধরে এভাবে কেটে নিলে, খুব বড় প্লাস্টিক হলে, তাহলে সেটাকে কোণটাকে নিয়ে নিলে শুধু। এবার কীভাবে করবে দেখো, দেখো প্লাস্টিকটাকে নিয়েছ, দেখে নাও, ঠিক এরকমভাবে ঢাকা দিবে, এরকমভাবে ঢাকা দেবে, এরকম এরকম জাস্ট এরকমভাবে, কিন্তু মাথাটা কখনো লাগাবে না, মাথাটাই যেন টাচ না পায়, মাথাটা যেন ফাঁকা থাকে। দিয়ে কী করবে, এখানটাই সুতো বেঁধে দেবে, সুতো বা গালালও দিতে পারো, অসুবিধার কিচ্ছু নেই। হ্যাঁ, এধরে এখান থেকে সুতোটা বাঁধলে, কারণ তুমি জয়েন্ট করেছো তার নিচের থেকে কিন্তু এটা বাঁধতে হবে, যেখানে জয়েন্টটা দেওয়া আছে, তুমি যেখানে কলমটা বেঁধেছো, নিশ্ছিদ্র, প্রথমে বলে দিই নিশ্ছিদ্র প্যাকেটটা হতে হবে, কিন্তু ছিদ্র থাকলে হবে না, বাইরের তাপ বা হাওয়া বা জল যেন এটার মধ্যে না ঢোকে, ঢুকলে কিন্তু এটাকে নষ্ট করে দেবে, অর্থাৎ কলমটা হবে না, তোমার উদ্দেশ্য সফল হবে না। ব্যাস এবার তুমি এখানটা কেটে দাও, কেটে দিলে কী হবে তোমার দেখবে, কিছুদিন পর এটা মোটামুটি এক মাস পর তুমি দেখতে পাবে, তোমার এইখানটায় এইখানটায় লক্ষ্য করবে, এই জায়গাটায় দেখবে যে নতুন পাতা বেরোচ্ছে, এখানটায় এই জায়গাটায় এই জায়গাটায় জাস্ট এই জায়গাটায় নতুন পাতা বেরোবে। এ দেখো এই যে এই জায়গাটায় এই জায়গাটাতে নতুন পাতা বেরোবে, এবং 25-30 দিন পর তুমি কিন্তু জল দেবে না, এর মধ্যে যেন জল ঢোকাবে না, জল স্প্রে করবে না, জল ঢোকাবে না, শুধু কোথায় দেবে না, আম গাছটার গোড়াটা কিন্তু ভিজিয়ে রাখবে, সবসময় ছেঁচছেঁতে রাখবে, কারণ গাছটাতে কোনোভাবে ড্রাই হতে দেবে না, কারণ ড্রাই হলেও কিন্তু রসটা জোগাতে পারবে না, অর্থাৎ কলমটা আর হবে না। সেই জন্য এইখানটা একটু ফাঁকা রাখবে, আর ওই যেন চাপ না পায়, এই ডগাটা কোনো চাপ পাবে না, দেখো এলাকা কোথায় আছে, ডগা থেকে এই প্লাস্টিকটা আছে অনেকটা উঁচুতে, অর্থাৎ আঘাত পাচ্ছে না, এইভাবে কিন্তু আমরা কলমটা করব। এখানে তোমাদের বলে রাখি যে অনেকে দেখায় ভুল, মাঝখানে কাটিয়ে নিয়ে কলমটা বেঁধে দেখিয়ে দিল, হ্যাঁ নিয়ে তারপর দেখিয়ে দিল পরের একটা ধাপে যে হ্যাঁ গাছটা লেগে গেছে, কিন্তু না এগুলো ভুল, এগুলো করবে না, আমি যেভাবে দেখালাম এইভাবে কলম বাঁধবে, এবং 100% আমি কথা দিচ্ছি 100% সাকসেস হবে। সুতরাং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছো তারা লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, ভীষণ ভালো থেকো।